কেউ যদি বলে এত ওয়াজ দরকার কি এত মাদ্রাসা দরকার কি তাইলে সে কোরআন বুঝে নাই এত মাহফিলের কেন দরকার এত ঘন ঘন ওয়াজের কেন দরকার বছরে এত বারবার কেন দরকার এই প্রশ্ন যেই মুসলমান যেই মুমিন করে ওই মুমিন ওই মুসলমানের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আজকে যারা আমার বয়ান শুনলেন কোরআন দিয়ে বুঝাইলাম আল্লাহ পাক বলছেন বেশি বেশি করে ওয়াজ মাহফিল করো যত ওয়াজ মাহফিল হবে তত দুর্নীতি বন্ধ হবে যত ওয়াজ মাহফিল হবে তত বেশি গাজা মদ বন্ধ হয়ে যাবে যত ওয়াজ মাহফিল হবে চুরি ডাকাতি ছিনতাই অপহরণ সুদ ঘুষ দর্শন দুর্নীতি ব্যভিচার এগুলি বন্ধ হবে ওয়াজ মাহফিল যত বেশি হবে তত বেশি জাতি সৎ চরিত্রবান উন্নত চরিত্রের তারা তত বেশি অধিকারী হবে সুবহানাল্লাহ আমরা এই মাহফিল শুনবার জন্য আসছি আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহর কাছেই প্রশ্নটা আমরা করি রব্বুল আলামিন বলেন দুটি শর্ত দুটি জিনিস যদি তোমরা দিতে পারো আমি তোমাদেরকে দুটি জিনিস দেব এটা কোরআনের ভাষাই হোক যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন নবী আমার শুভ সংবাদ তাদেরকে দিন খুশির সংবাদ তাদেরকে দিন যারা মজলিসে বসে কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনে ইস্তামিউনাল কওলা কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে বোঝা গেল কোরআন হাদিসের কথা শোনার সময় কথাবার্তা বলা উচিত না মোবাইল রিসিভ করা উচিত না গল্প করা উচিত না কিছু খাবার দাবারে মশগুল থাকা উচিত না লাভবান হতে হলে এক নম্বরের শর্ত আল্লাহ পাক বলেন ইস্তামিউনাল কওলা যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা আল্লাহর নবীর কথা শুনবে তাহলে বুঝা গেল মনোযোগ দিয়ে শুনতে হবে নাকি এটা ক্লিয়ার ধারণা পাইছেন নম্বর দুই দুই নম্বর শর্ত হলো ফায়াত্তাবিউনা আহসানা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবার পরে যেই কথাগুলো ভালো আমার জন্য কল্যাণ হবে আমার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে মঙ্গল হবে সেই কথাগুলির উপরে আমল করা কি করা তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে এসে শুধু কথা শুনবার নয় একদিকে শুনবে আর একদিকে ভালো কথাগুলো ধারণ করবে এই জন্য এই গল্প গুজাব আলোচনা ঝগড়া হইচই করা যাবে না কোরআন হাদিসের মজলিসে অত্যন্ত নীরব নীরবতা পালন করলে মনোযোগ দিয়ে শোনা যাবে ভালো কথাগুলির উপরে আমল করার চিন্তা করতে হবে রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি এই দুটি জিনিস আমাকে দিতে পারে কাকে দিতে পারেন কয়টা জিনিস একটা হলো কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শোনা আরেকটা হলো যে কথাগুলি বলবে ভালো কথাগুলো মানার চিন্তা করা আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা বলি রব্বুল আলামিন এতে আপনি আমাদের কি দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওয়া উলাইকা হুম উলুল আলবাব রব্বুল আলামিন বলেন যারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে এবং মানবে আমি আল্লাহ পাক তাদেরকে এই গুণ এই শর্ত তারা রক্ষা করতে পেরেছে
এই কারণে যেহেতু আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেছি আল্লাহ পাক যদি হেদায়েত দান না করতেন এখানে কি আমরা আসতে পারতাম বলুন আমরা কি নিজের ইচ্ছা আসছি না আল্লাহ নিয়ে আসছেন আল্লাহ পাক নিয়ে আসছেন তাহলে ওয়াজ মাহফিলে আসলে এবং ভালো কথাগুলি মানলে আল্লাহ পাকের ওয়াদা হেদায়েত দেবেন কে আর এই যে আসলাম এই হেদায়েতটা দিলেন কে রব্বুল আলামিন কে যদি বলি আল্লাহ আপনি আমাদেরকে আর কি দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলাম আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিলাম জগতের মধ্যে তারাই হলো বুদ্ধিমান তাহলে আমরা যদি জিজ্ঞেস করি বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবী সমাজের মধ্যে কে হতে পারে এই প্রশ্ন যদি আমরা করি মানুষ বলবে বুদ্ধিজীবী যারা লেখাপড়া করতে করতে বুদ্ধি চিন্তা করতে করতে মাথা টাক পড়ে গেছে ঠিক না বেটি যাদের মাথায় চুল নাই টাক পড়ে গেছে চিন্তা করতে করতে সারাদিন শুধু বুদ্ধি 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 ওই বিষয়ে আলোচনা করব না কিন্তু ইসলামের ভাষায় বুদ্ধিজীবী কে সে গরিব হতে পারে তার বেশি শিক্ষা দীক্ষে নেই সে অভাবী হতে পারে সে কালো হতে পারে সে দুর্বল বংশের লোক হতে পারে কিন্তু আল্লাহর ভাষায় ইসলামের ভাষায় আসমানের নিচে জমিনের উপরে বুদ্ধিজীবী হলো তারা যারা আল্লাহ পাকের কোরআন শুনে এবং মানে সুবহানাল্লাহি বিহামদিহি প্রিয় ভাইরা আমার এই হলো যারা নসিহত শুনবার জন্য আসছেন তাদের জন্য আমার এই বয়ান এবার যদি আল্লাহ পাকের কাছে আমি প্রশ্ন করি রব্বুল আলামিন আমরা যারা বয়ান করব আল্লাহ আমরা কেন বয়ান করব যারা ওয়াইজ তারা কেন দূর দূরান্ত কি ওয়াজ নসিহত করেন তাদের কারণ কি এই প্রশ্ন যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে করি রব্বুল আলামিন দূর দূরান্ত হতে আমরা এখানে ওয়াজ নসিহত করার জন্য আসছি ওয়াজ নসিহতের প্রয়োজন কি আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিতেছেন ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা রব্বুল আলামিন বলেন কোন এক জাতির ঘটনা তুলে ধরেছেন সেই জাতির মধ্যে যারা ওয়াজ নসিহত করতেন দাওয়াতি কাজ করতেন তারা যখন আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছে তারা যখন সীমা লঙ্ঘন করেছে তারা যখন নাফরমানি করেছে তখন সেই সমাজের যারা ওয়াইজ বক্তা সেই বক্তা ওয়াইজরা তাদেরকে বুঝাইল যে আল্লাহ পাকের হুকুম কেন তোমরা লঙ্ঘন করলা এটা তোমাদের ঠিক হয় নাই তখন তৃতীয় পক্ষ বলল আল্লাহ পাকের হুকুম মানুক চাই নাই মানুক এই জন্য তোমাদের ওয়াজ করার কোনো দরকার নাই আছে না নাই আমাদের দেশে আছে একদল মানুষ এত ওয়াজ নসিহতের দরকার কি তাদের খাওয়া তারা খাবে তাদের পাপ তারা করবে হুজুর আপনাদের কেন মাথা গামায় এত বলে না একজন বেনামাজিকে আমি যখন দাওয়াত দিতে যাব একজন লোক কোনো গুনাহের মধ্যে যখন জড়িত তাকে যখন বুঝাইতে যাব তখন আরেকজন লোক বলে যে ওনাদের গুনাহ ওনারা করতেছে মরার পরে কবর কি হবে না হবে এটা তো আপনার চিন্তা করা উচিত না এই ধরনের কথা কোন এক সময় বক্তাদেরকে বলছে তো বক্তারা তখন জবাব দিলেন কেন আমরা পথভ্রষ্ট যারা সীমালঙ্ঘন করি আল্লাহর হুকুম যারা মানে না জমিনে আল্লাহর হুকুম যারা বাস্তবায়ন করে না তাদেরকে কেন আমরা নসিহাত করি এই জবাব দিয়েছেন কালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়ালাআল্লাহুম ইত্তাকুন এই পৃথিবীর যত বক্তা যত ওয়াইজ যত ইমাম যত খতিব যত মুবাল্লিগ
মানুষকে দিনের দাওয়াত দিতেছেন দুটি জিনিসের কারণে জোরে বলুন কয়টা জিনিস দুটি জিনিসের কারণে একটি হলো আলু মাযিরাতান ইলা রাব্বিকুম এই প্রশ্ন যদি আপনারা আমাকে করেন তো আমি বলবো যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওযর পেশ করে যাতে আমি দায়মুক্ত হয়ে যেতে পারি তাহলে যারা ইসলামের জ্ঞান যারা রাখে যারা মুসলিম যারা ঈমান এনেছে তাদের দায়িত্ব হলো মানুষকে পথহারা মানুষকে দাওয়াত দেওয়া কেন দাওয়াত দেব যদি আমি দাওয়াতি কাজ না করি বয়ান নসিহত যদি না করি তাহলে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ পাকের আদালতে জবাবদিহি দার করতে হবে তাই কেউ মানুক চাই নাই মানুক হেদায়েত গ্রহণ করুক বাই নাই গ্রহণ করুক ওটা দেখার বিষয় না কাউকে জবরদস্তিমূলক জোর করে চাপ সৃষ্টি করে তাকে নামাজি বানানোর কথা আল্লাহ পাক বলেন নাই বরং এতটুকু দায়িত্ব বক্তাদের তারা নসিহাত করবে কেন নসিহাত করবে নসিহাত করার কারণ হচ্ছে قالوا معذرة إلى ربكم قيامতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বক্তাদেরকে ইমামদেরকে আলেমদেরকে যখন দাঁড় করাবেন কেন তোমরা পথভ্রষ্ট মানুষগুলো পথহারা মানুষগুলোকে ইসলামের কথা ইসলামের আলো পৌঁছাও নাই সেই দিন যাতে আল্লাহ পাকের দরবারে ওযর পেশ করে যাতে সেই দিন আমরা দায়মুক্ত হতে পারি এই জন্যই আপনাদের এই মহল্লায় ওয়াজ করতে আসা সুবহানাল্লাহ নম্বর দুই দ্বিতীয় নম্বর হচ্ছে কহুম ইয়াত্তাকুন ওয়াজ করলে নসিহাত করলে আশা করা যায় যারা ওয়াজ নসিহাত শুনবে নিশ্চয়ই তারা আল্লাহ আশা করা যায় যে তারা আল্লাহকে ভয় করবে সুবহানাল্লাহ তাহলে কথার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমরা যারা ওয়াজ করি এটা উপর থেকে নির্দেশ আছে আছে না নাই এর দ্বারা দায়মুক্ত হব আর যারা ওয়াজ শুনবে তাদের ফায়দা আছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন وذكر فإن الذكرى تنفع المؤمنين رب العالمين بولين نبي أمار أبني نصيحات كرون أبني بشي بشي كره واس كرون پرشن حتى واس كل نصيحات كل كي لاب حبه الله رب العالمين بولين فإن الذكرى تنفع المؤمنين নিশ্চয়ই ওয়াজ নসিহাতের মাধ্যমে মুমিন বান্দাদের উপকার হয় না হয় না দুই একটা উদাহরণ যারা মাদ্রাসা আপনারা পড়েন নাই টুপি মাথায় দিলেন পাইলেন কোথায় নিশ্চয়ই কারো না কারো ওয়াজ শুনে আপনি টুপি মাথায় দেওয়া শিখলেন যারা মাদ্রাসায় পড়েন নাই তাদের মুখে দাড়ি দেখা যায় মাদ্রাসায় পড়েন নাই তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল রুজি খায় বিবিকে পর দেয় রাখে সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে মিথ্যা কথা বলে না মুনাফিকি করে না সুদ বর্জন করে ঘুষ বর্জন করে অন্যায় করে না অপরাধ করে না মাদ্রাসায় না পড়ে এই আমলগুলি যে ব্যক্তি করে নিশ্চয়ই সে কোনো না কোনো কোরআনের কথা কারো কাছ থেকে শুনছে ঠিক নেবে ঠিক এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন وذكر فإن الذكرى تنفع المؤمنين وزن سيهد بشي بشي كوري چالو کرو تمرا محلے محلے وز چالو کرو مسجد بوان چالو کرو شہر گرام شکل بکل প্রতিদিন যেখানে মানুষ আছে সেখানে বয়ানের ব্যবস্থা করো আজকের যে আপনারা আব্দুল আউয়াল মারকাজুল কোরআন মাদ্রাসা বাইতুল মামুর মসজিদ কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এটা আল্লাহ পাকের নির্দেশ সুবহানাল্লাহ কেউ যদি বলে এত ওয়াজ দরকার কি এত মাদ্রাসা দরকার কি তাইলে সে কোরআন বুঝে নাই এত মাহফিলের কেন দরকার এত ঘন ঘন ওয়াজের কেন দরকার বছরে এত বারবার কেন দরকার এই প্রশ্ন যেই মুসলমান যেই মুমিন করে ওই মুমিন ওই মুসলমানের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আজকে যারা আমার বয়ান শুনলেন কোরআন দিয়ে বুঝাইলাম আল্লাহ পাক বলছেন বেশি বেশি করে ওয়াজ মাহফিল করো
যত ওয়াজ মাহফিল হবে তত দুর্নীতি বন্ধ হবে যত ওয়াজ মাহফিল হবে তত বেশি গাজা মদ বন্ধ হয়ে যাবে যত ওয়াজ মাহফিল হবে চুরি ডাকাতি চিন্তাই অপহরণ সুদ ঘুষ দর্শন দুর্নীতি বেবিচার এগুলি বন্ধ হবে ওয়াজ মাহফিল যত বেশি হবে তত বেশি জাতি সৎ চরিত্রবান উন্নত চরিত্রের তারা তত বেশি অধিকারী হবে সুবহানাল্লাহ এরপরে হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয় আপনাদের কষ্ট হচ্ছে নাকি কোরআন দিয়ে কথা বলতেছি কেন আল্লাহ পাক বলছেন কোরআন দিয়ে কথা বলা এই এক নম্বর ওয়াজ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদেরকে বলতেছেন তোমরা কিভাবে কথা বলবে আল্লাহ পাক বললেন ওয়াজাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ আল্লাহ পাক বলছেন আপনারা নসিহত করুন আল্লাহ পাক আমাদেরকে বলছেন নসিহত করার জন্য প্রশ্ন হচ্ছে রব্বুল আলামিন আমি কি দিয়ে বয়ান করব আল্লাহ পাক বলছেন বিল কুরআন কুরআন দিয়ে বয়ান করো সুবহানাল্লাহ কি দিয়ে বয়ান করতে হবে কি বলছেন আল্লাহ ওয়াজাক্কির তুমি বয়ান করো নসিহত করো বিল কুরআন কুরআন সাথে থাকবে কুরআনকে বুঝাবার জন্য কুরআনের কথাগুলো স্পষ্ট করে সুন্দরভাবে বুঝাইবার জন্য হাদিস বলো মাঝে মধ্যে বিভিন্ন ঘটনা বলো কিন্তু মূল থাকবে কুরআন এই কুরআন দিয়ে যদি বুঝাও তাহলে হেদায়েতকে গ্রহণ করবে যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় আল্লাহর শাস্তির ভয় যাদের মধ্যে আছে আল্লাহ পাক বলেন নবী আমার তাদেরকে আপনি কোরআন দিয়ে নসিহাত করুন উপদেশ দিন নিশ্চয়ই তারা হেদায়ত গ্রহণ করবে এজন্যই ওয়াজ নসিহাত দিনই কথা শুনবার জন্য আল্লাহর ভয় রাখতে হবে অন্তরের মধ্যে ঠিক নেবে ঠিক জোরে বলেন আল্লাহর ভয় এই মুহূর্তে সবাই দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আছে ইনশাআল্লাহ আমাদের আল্লাহর ভয় কার কার আছে একটু দেখাই দিই মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত রাখি আল্লাহর ভয় থাকলে এই কথাগুলো ফায়দা হবে ইনশাআল্লাহ